মানবতার ভেরিওয়ালা শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে তারের খাম্বা নিজে রাস্তায় ঢাকায় সরাইয়া কই দেখেন তারের খাম্বা কোন হানতে হয়ে গেছে তাক্কা মিত্র গাইতাই দেয় কথা কোন না কেন দুই মুখ শাহ জাতীয় দুশমন ইসলামের ব্যারিস্টার সুমন ভাইরাল হওয়ার জন্য যা কিছু দরকার এটা করছে ওর জীবন একটা ছিল সত্য মিথ্যা কই একবার এমপির সাইনবোর্ডটা আমার নীতি হইব আমার গাড়িতে একটা এমপির লোগো লাগাইতে হইতো কিন্তু আল্লাহ যে কি করলো গো ও যদি এই সাইনবোর্ডটার পিছনে না ঘুরে মানবতার ফেরিওয়ালা হয়ে থাকতো আমার এই দাড়ি পাকা বাজানোর জন্য দোয়া করতো তাহলে বোঝা গেল খালি ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতার চেয়ারে বসলেই সম্মান পাওয়া যায় না কথা বলেন না কেন যেই সম্মান একটা রিক্সা চালক পায় ব্যারিস্টার সুমন এই ডান পাবে না কি ভাই জান এগুলার সেটারি বাটপারি বোঝা হয়ে গেছে তো আর মাশাআল্লাহ আজকে দেখলাম লেখছে জনমের লেহা পরম করুণা আল্লাহর নামে শুরু করিয়া পাঁচ দিনের রিবন্ডে যাচ্ছি এই জিন্দিগির কোন দাম আছে কথা কন না কেন এই যে আমার বাজানরা বসে আছে ওয়াজটা ভালো হোক আর খারাপ হোক চোখের পানি পড়ুক বা না পড়ুক আমার মৌলার দিকে তাকাইয়া দুই ফোঁটা পানি ফেলে যখন তবা করে বাইতে যাবে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আপনারা আমারে মাফ করে দিবে ফজরের নামাজটা পড়ার জন্য যখন মসজিদে ঢুকবেন আমার আল্লাহ বলবে যা মুসাফির দোয়া করে গেছে জীবনে যা আসলে সব মাফ করে দিছে এই জিন্দিগির দাম আর ওই রিমন্ডে যাই গরম ডিম খাওয়ার দাম এক না আয়না ঘর বানাইছিল আলেম ওলামারে এবং নিরহ মানুষগুলারে কবরের মধ্যে রাইখে গরম ডিম দিছো না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যারা জুলুম করে নিরহ মানুষগুলারে নির্বিচারে হত্যা করেছে যাদেরকে কষ্ট দিয়েছে ওরাও যেন ওই কষ্টের সম্মুখীন হয় দাদা ভাইরা বুবি নাকি থাকবি না বাঘবি সিদ্ধান্ত নে সময় এক মিনিট ১৩ সেকেন্ড থাকবি না বাঘবি যদি যাস গা এমন বর্দ করবো রাস্তা দিয়ে যাবি উল্টে পড়ে যাবি কালের মধ্যে এবারে জায়গা আছে বহু জায়গা তুই লেকচার দিস না যে জায়গা নাই তুই ব তুই যে প্যান পরশর আমি জানি অপরে বইতারবি না তুই ওখানে খারাইতে থাকতে পারে না একটা সবগুলো ধাক্কায় ভিতরে ঢুকো দামি দামি মানুষ প্রধান অতিথি সভাপতি বই রয়েছে মগা গুলো ওখানে খারাই রয়েছে আল্লাহ মাফ করে দাও জোরগান আমি এ ওই কোনার দিকে ব তোকে জিন্দগি ভালো হয়ে যাবে আমি বললাম আল্লাহ তোদের মাফ করে দিবে জোরগান আমিন ওই যে উষা যে বালুর মাঠটা আছে ওইখানে একটু পাটি দিয়ে দাও না ওই জায়গায় বললে বসলে ভালো হবে ইনশাল্লাহ ওই যে আমার সোজা এ তোরা উড়েছ দিব না লোক এমনি বেড়াই পরিমাণ আমার কাছে সবাইলে এই যে মর মত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন জোরগান আমিন তাহলে এবার আপনাদের কাছে আমি একটা দাবি রেখে ওই যে উঁচা জায়গায় যে প্যাটিটা দিছে না দাদা ভাইরা বসে বসে আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ এই তিলক কান্দিকে আপনি একটা জান্নাতি পরিবেশ করে দেন আল্লাহ বিবারিয়ার জমিনটা হাজি ফখরে বাঙ্গালের জমিন সমস্ত যুবকদেরকে ফখরে বাঙ্গালের মতো করে দেন এদেরকে আপনি অলি বানায় দেন মুক্তি আমিনীর মতো বানায় দেন আল্লাহ এদের সকলের বাবা মাকে মাফ করে দেন আমার আগে যত বক্তা আসছিলেন সবাই ওয়াজ করেছে সবাই দেখলাম মা বাবার দিকে কথা বলেছে আমাকেও অনুরোধ করা হয়েছে মা বাবার দিকে তাকিয়ে কথা বলতে মা বাবার ওয়াজ কি করবো বা জানা আমারই তো মানে আমি মা বাবার ওয়াজটা করতে গেলেই আমি পরের দিন আর ওয়াজ করতে পারি না কারণ বুক খুব ব্যথা হয়ে যায় কারণ এই পৃথিবীতে আমার আল্লাহ মাকে নিয়ে ওয়াজ করছে ভোট কেন্দ্র দখল করতে যাবি ঠ্যাঙার সোজা থাকবে না এমন হয়ে যাবে এই বিচারে যদি না পালাইতো খালেদাদের মতো দেশ ছেড়ে যেত অন্তত আমলিগেলারা একটা সুস্থির নিঃশ্বাস আসতে পারতো এই তার নেতা গুলারে পাত্তি নেতা গুলারে শোক সাগরে বাসাইয়া এই যে আপনাকে বিবারিয়া এমন একটা জায়গা
যেই জমিনে জন্ম নিয়েছেন ফখরে বাঙ্গাল, যেই জমিনে জন্ম নিয়েছেন আপনাদের রাজপথের লড়াকু সৈনিক মুক্তি আমিনী, যার নাম শুনলে যে কোনো সরকার অজু ভাঙ্গে যাওয়ার উপক্রম হয়ে যেত। কথা বল না কেন? আরে পাম দিতে আছি তাও যদি জোরে না কেন, কিন্তু এমন এক পাম দিছি আপনাদের যেই পাম বাস্তব অবাস্তব না। কিছু কিছু মানুষের ক্ষমতা গেলে কুত্তার চাইতে ঘৃণা করে, সুয়ারের চাইতে ঘৃণা করে। কথা বল, বর্তমান বিগত সরকার যারা ছিল ওদের যারা দালালি করছে দেখেন, ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বন্ধুরা ওগো নামের উপরে জুতা মারে, সাবেক প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলাইয়া পাও দিয়ে পারায়, যদিও এটা ঠিক না। কোন মানুষের ছবির উপরে এবং কোন মানুষের কবরের উপরে ছবি তোলা হারাম, এটা ঠিক আছে, কিন্তু কাউকে এভাবে অসম্মানী করা ইসলামের রাইট বলে না। কিন্তু কেন করে এমন ঘৃণার পাত্র ওইসই বেচারি এমন জুলুম করছে, হে যেরকম বলছে শর্ট করে ঢুকে পড়বো পাশেই আছি, এই সাহসটা আপনি বর্তমান করেন না। আমরা চাই আপনারা আপনি আরো কিছুদিন বেঁচে থাকেন, ঠিক না বেটি? সাসার এত সেতে কেন রাগ দেখি করি, বুড়ো বসে তো রাগ নেই। আল্লাহ জোরে কন মারহাবা, এই যে মগা পাঁচজন যাইস না হো রে, এ মগা দুইটা যাইস না, বুঝছি তোর আব্বা বিদেশ থাকে। আল্লাহ সবাইকে মাফ করে দেন জোরে কন আমিন। বলেন তো আল্লাহ ক্ষমতা দেন উনি কি নিতে পারেন? কেমনে নেন জানেন? 45 মিনিটও টাইম দেন না, উনি এমনই একজন ক্ষমতার মালিক। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শেখ হাসিনা টাইম দিয়েছিল 41 সাল পর্যন্ত থাকবো তোমার দল, আমি রব চেয়েছিলাম 2024 সালে 5ই আগস্ট 45 মিনিট। কারেন্ট কাটটা হয়েছে, কাটটা বাস্তব হয়েছে। আল্লাহ যারা আসতে কথা কয়ে গো বাড়িঘর তুমি ছিল, কারেন্ট কাটটা সই কাটটা 41 সাল পর্যন্ত থাকবে ওনারটা, না যেটি কইছে কোন ফায়া কোন ওনারটা। হ্যাঁ ওয়াজ ভালোই, আর ওয়াজ লাগবে না। বাজার সব সময় মনে রাখবেন ওনাকে ভোলা যাবে না, ওনার সাথে যারাই টেক্কা লাগাইছে ওরাই মরছে, ঠিক না বেটা? ওনার সাথে যুদ্ধ নাম ছিল পৃথিবীর সবচেয়ে বড় টিকটাচার সৈরাচার জালিম, ওই একজন ঘুমায় ওনার কুতু কুতু দেন এই যে দেখে, ঠিক আছে কুতু কুতু দেন, আমি বইয়ে পারলাম না বেটা, আরে ভাড়া মেরে করে মতো জিমাই দিছে, কারণ কালকে সারা রাত বললো গে বেটা গেঞ্জাম করছে ঘুমাই নাই। কতগুলো ফ্যান লাগাইছে সুবহান কারেন্ট বিলি তাইব না সকালবেলা 5000টা না চোরা লাইন লাগাইছে আল্লাহ। ওয়াজের মাঠে অনেক সময় পড়লে বিদ্যুতের চোরা লাইন লাগায় এই মাইকেলারে লাগাই দেয়, কথা কর না কে? যদি চোরা লাইন লাগাই ওয়াজ দেন পুরা ওয়াজই বা আল্লাহ। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, লাগুক গাতা তামার কি আল্লাহ গো, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন তো আল্লাহ। আল্লাহ আমরা গরিব মানুষ আমি জানি, আমিও জানি আমার ভাইরাও জানে, এখানে অনেক প্রবাসী ভাইরা ছুটিতে আসছে, অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট নিয়ে বিদেশের বাড়ি থাকে,
আল্লাহ গো এদের সন্তানগুলোকে আপনি নেককার বানিয়ে দেন আমিন যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে আপনি maaf করে দেন আমিন আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন আমিন আল্লাহ ওর অনেক কষ্ট করছে আপনি শুনবেন আপনাদের ডেটটা নিছেন আমি তখন উমরায় ছিলাম যখন আমার সাথে টেলিফোন দেয় মাইজি সাহেব তখন ভাইজান আমি ছিলাম আবু বকরের বাড়ির মসজিদের দোতলায় মাগরিবের নামাজ পড়তেছিলাম হ্যাঁ সুবহানাল্লাহ বোর খেতার নিচে যে একই ওয়াজ আইলে হেতা না মুরগি হয়ে যায় ওয়াজের মাঠে যতবার সুবহানাল্লাহ কইবেন আল্লাহ পাক জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই লাগাবেন সুবহানাল্লাহ এটা শেখ হাসিনা খালেদারে সাচ্চাচা লাগাবে না কে লাগাবে আল্লাহ জোরে কোন আল্লাহ আরো জোরে জোর হইল না ইলেকশন দুই বছর পরে কর পাঁচ বছর পরে কো হইব তো ওই পর্যন্ত ক্লিয়ার রাখো 17 বছরের ভিতরে যে ইলেকশন হয় নাই এইবার একটা ইলেকশন হইল কারণ এইবার আওয়ামী লীগ খুনতা কুদল নিয়ে মাঠে নামবো বিএনপি এলারা তো 16 বছর আগে তে দাঁড়াইতে হয়ে গেছে জামাতে ইসলাম আলার আমরা হুজুররাও তো বাঁশের লাঠি বানাইতে হয়ে গেছে ভোট কেন্দ্র দখল করতে যাবি ঠ্যাঙার সোজা থাকবে না এমন হয়ে যাবে আল্লাহ মারহাবা বলে বাংলাদেশে কোন জালিমেরা ঠাই হবে না আপনি যেই দলই করেন দাস্ত জালিমের পক্ষে যদি আপনার রায় থাকে খোদার কসম আপনার জন্য জান্নাত হারাম 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 আপনার দল বড় নয় আপনার ইমান বড় ঠিক না বেটি তবে এটা আওয়ামী লীগ আলারা কিছু নেতা বসে বুঝে ফেলেছে কারণ কি জানেন